হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কালকে তো পুজো হলো, তোমরা দেখতেই পেলে। কেমন লাগলো কালকের সরস্বতী পুজো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে যদি ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, দেখতেই তো পেলে তোমরা। তো আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো মানে কালকে সারাদিন পরিশ্রম হয়েছে, আর সে অনেকক্ষণ আগে উঠেছি, আর রাতেও ঘুমোতে দেরি হয়েছে যেহেতু এডিট করা থাকে। তো এইসব মিলে একটু লেটও হয়েছে উঠতে। তো যাই হোক, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব রান্নাঘরে। তো ভাবলাম ভিডিওটা একবারে শুরু করে দিয়ে যাই। তো আজকে মানে রান্না, আজকে নিরামিষ যেহেতু, আর রান্না সেরকম কিছু করব না, কারণ কেন আমাকে যেতে হবে একটু সেন্টারে, মানে ছেলের ভ্যাকসিন আছে আজকে, তো তার জন্য যেতে হবে 12টা সাড়ে 12টার দিকে। তো ওই জন্য এখন গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে তারপরে ওকে নিয়ে যাব। এখন একটু টেনশন হচ্ছে, জানি না, মানে যখন ওর 1.5 বছর ছিল তখন দিয়েছিলাম লাস্ট ভ্যাকসিনটা, তো তখন তো একদমই একটু ছোট ছিল, অতটা বোঝেনি। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, সবই বোঝে, সব কিছুই মানে বুঝতে পারে, তো জানি না কী হবে, টেনশনেও আছি, ভয়ও করছে। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করে দেই, তো পরে দেখা যাক কী করা যায়। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে রান্নাটাকে করে নিই। তো যখন যাব, এখন যেতে হবে 12টা সাড়ে 12টার মধ্যে, তো তখন তাড়াতাড়ি করে নিই কাজগুলো। তো সাথে থাকো তোমরা, দেখতে থাকো, পরে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, রান্না করতে করতে হোসেনটা থেকে ফোন করলো, বলো এখনই চলে আসতে। তো তাই যে মাকে বললাম রান্নাটা দেখো, আর এই যে ছেলের পোলিও কার্ডটাও বের করে নিলাম, তো ওকেও রেডি করে নিয়েছি, স্নান করাইনি, এসে করাবো। তো বললো এখনই ফাঁকা আছে, এখনই মানে দিয়ে যাও, পরে ভিড় হবে, অনেকটা দেরিও হবে। তো তাই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, তো তোমাদেরকে মানে বলে গেলাম, নাহলে বুঝতে পারবে না। তো ঠিক আছে চলো, মানে দেরি করি না, নাহলে পরে লেট হয়ে যাবে অনেকটাই। তো এসে ছেলেকে আবার স্নান করাবো, যে ওই যে মা বাকি রান্নাটুকু করবে। তো ঠিক আছে চলো, একবারে সেন্টারে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমরা যে চলে আসলাম সেন্টারে, তো এখানে এসে যে নাম, বাবার নাম সব কিছু জিজ্ঞেস করছিল, ওগুলো লিখে নিল। তো ফাঁকাই ছিল, তো তার জন্যই আমাদের তাড়াতাড়ি করে ফোন করেছে যে ফাঁকা আছে চলে আসো, চেনা জানা ছিল। তো এদিকে দেখো, ভ্যাকসিন দেওয়াও হয়ে গেছে, আর ভয় পেয়েছিলাম যে হয়তো কান্নাকাটি করবে, তো একটুও কান্নাকাটি করেনি, খুব সাহসী বাচ্চাটা আমার। তো একটু বসতে বললো ওনারা, যে 10-15 মিনিট বসে যেতে, যেহেতু ভ্যাকসিনটা দেওয়া হলো মাত্র, তো একটু বসেছিলাম, আরও বাইরের সব বাচ্চাদের দেখছিল, তো কান্নাকাটি করেনি একদমই। তো বন্ধুরা, তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো তোমাকে দেখতেই পেলে, সেন্টার থেকে সেন্টারে গেছিলাম। তো এসে যে ছেলে, মানে ছেলেকে স্নান করিয়ে দিয়েছে মা, তো খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। তো ওখানে বলেছে অবশ্য যে ব্যথা বা জ্বর কিছু হবে না এই ভ্যাকসিনে, তো এখন দেখা যাক ঘুমিয়েছে উঠুক তারপরে। তো এর আগে তো ছোটো থেকে যতটাই ভ্যাকসিন দেওয়া হয়েছে সবগুলোতেই ব্যথা জ্বর এগুলো ছিল, তো জানি না এটাতে কী হবে, একটু টেনশনও হচ্ছে, আর মানে কি বলবো, আমি একটু ভয় পাচ্ছিলাম যে কান্নাকাটি করবে নাকি, তো একটুও কান্নাকাটি করেনি। যাই হোক, তো আমি তো মানে রান্না করতে করতে হাফ রান্না ফেলে রেখে চলে গেছিলাম, ফোন করেছিল তাড়াতাড়ি যেতে, তোমার তো বললামই। তো তারপরে দেখো, মানে মা রান্না অর্ধেক করেছে, তো আমি এসে বাকিটা করলাম। তো কী রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, আমি এই যে শাক ঝোল বসিয়ে রেখে গেছিলাম, তো মা এই যে নামিয়েছে এসে লাফা শাকের ঝোল, মসুর ডালের বড়া দিয়ে বড়া করে রেখে গেছিলাম আমি, আর এই যে মা চাটনি বানিয়েছে তেঁতুলের চাটনি, আর আমি এসে এই যে সয়াবিন, দেখো মাত্রই নামালাম, ধোয়া বেরোচ্ছে, সয়াবিন করলাম গরম গরম নিরামিষ, ব্যাস আজকে এটুকুই রান্না। যাক, একটা টেনশন ছিল, সেটা মানে টেনশন দুটো টেনশন ছিল, একটা ছেলের মাহাতে খড়ি, মানে ভালোভাবে যেন সব কিছুই হয় পুজো টুজো, তো ভালোভাবেই হয়েছে কালকের পুজো সব কিছুই। তো একটা একটু মন খারাপ ছিল, যেহেতু কালকে মানে মা বাবা চলে গেছিলো, তার জন্য ওরও একটু মনটা খারাপ ছিল, পরে ঠিক হয়ে গেছে মেলার থেকে ঘুরে এসে। তো আর আজকের ইঞ্জেকশনটা, মানে ইঞ্জেকশন তো 30 তারিখ হওয়ার কথা ছিল, তো আজকে অন্য সেন্টারে দিল, তো সেখানেই নিয়ে গেছিলাম, তো ভালোই হয়েছে। এখন দেখা যাক আজকে মানে উঠলে পরে কি হয় না হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমি যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আর আজকে মানে প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, দুদিন থেকে ঘুম ঠিকঠাকভাবে হচ্ছে না, আর মাথাটাও খুব ব্যথা করছিলো, তো আজকে একবার অনেকগুলো তেল দিয়েছি, তো তাই যে মুখটা কীরকম যেন একটা লাগছে। তো এখন যাই তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তো কখন আবার উঠে পড়ে, তো দেখতে থাকো তোমরা। দেখো ছেলে যে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি, তো ও ভালোই খেলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। তো ওকে দেখে আমারও খুব ভালো লাগছিলো, মানে মনটা খুব আনন্দ লাগছিলো, মানে একটা ভয় ছিল সেটা দূর হয়ে গেছিলো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম।
তো দেখো ওর কাণ্ড, ঠাকুরের সাথে কথা বলছে। তো যেহেতু মানে ছোটবেলাতে ভ্যাকসিনের দেওয়ার পরে জ্বর ব্যথা এগুলো ছিল, তো এবারও আমার সেরকম টেনশন ছিল, তো যাক সেসব কিছু হয়নি। তো যাই হোক, আমিও একটু শান্তি পেলাম ওকে এই অবস্থায় দেখে, নাহলে খুব ভয় পেয়ে গেছিলাম কি হয় না হয়। তো এর আগের ভ্যাকসিনগুলোতে তো জ্বরও এসেছিলো, তো তোমরা তো দেখলেই কেমন লাফালাফি করছিলো। আর এই যেদিকে দেখো, তো যতটুকু জানি বাচ্চা কাচ্চা যত বেশি অ্যাক্টিভ থাকবে সব কিছুতে তত শরীরটাও ভালো থাকে, আর ওরাও বলেছে সেরকম জ্বর টর বা ব্যথা কিছু হবে না, তো ভালোই হয়েছে, এখনও পর্যন্ত তো কোনো সমস্যা নেই। তা আমরা যে সব তো আমরা যে সব কাজ টাজ করে খাওয়া দাওয়া সব কমপ্লিট, একটু বসলাম। কি খাচ্ছ তুমি? কমলা। হ্যাঁ কমলা বলো, অরেঞ্জ অরেঞ্জ। তো এই যে এখন বসে আছি একটু, আজকে রোদের সেরকম তাপ নেই, একটু ঠান্ডা ঠান্ডাই আছে অবশ্য, কিন্তু ঠান্ডাটা যেন কেন চলে যাচ্ছে, আমার ঠান্ডার দিনটাই বেশি ভালো লাগে গরমের থেকে। হ্যাঁ সরস্বতী পুজো তো কালকে হয়েছে, তুমি হাতে ঘড়ি দিয়েছো না, লিখেছো না? তো যে এখন একটু বসলাম বাইরে, একটু পরে সন্ধে হয়ে যাবে, তো তখন আবার যে বই পড়ানো এটা সেটা থাকবে, এখন তো নতুন আরও রোজই হয় সেটা আরও একটু দায়িত্ব বেশি বেড়ে গেল। যাবে পরে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখে থাকো, তোমরা কিছু বলবে? হাই করো, হাই করো, হাত দিয়ে করো। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখে থাকো, পরে কথা বলছি তোমাদের সাথে। তো দেখো মা এই যে আমার জন্য গ্লাসে চা রেখে দিয়েছে, তো আমি ছেলেকে পড়াচ্ছিলাম তো তার জন্য আর চা খাইনি, মানে তখন খেতে পারিনি। তো তারপরে দেখো এগুলো কি বলো তো, রসগোল্লা। না না বন্ধুরা, রসগোল্লা না, এটা মা পিঠে বানিয়েছে, তো ভেতরে গুড় দেওয়া আছে, তো বিকেলেই বানিয়েছিল পিঠে, তো তখন আমি ছেলেকে নিয়েছিলাম, তো তাই আর রান্নাঘরে আসলেও দুষ্টুমি করে, তো তাই আমি রান্নাঘরে আসিনি আর মানে ভিডিও করা হয়নি। তো যাই হোক বানানোর পরেই দেখাচ্ছি, দেখো একদম রসগোল্লার মতন হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল, ভেতরে একদম গুড়টা গলে গলে যাচ্ছিলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটার কন্টিনিউ করছি না, এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতন টাটা।